হাসি খুশিতে ছিল অমিত ভাই। মা কান্না করছে, অমিত ভাইয়ের একটা চ্যানেল আছে মাই লাইফ অমিত মণ্ডল। অমিত ভাইয়ের চ্যানেলটা খুব গ্রো করেছিল, সবাই সাপোর্ট করতো, খুব ভালোবাসতো অমিত ভাইকে। 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছিল। এখন অমিত ভাই আমাদের মাঝে নেই, ভাবতে খুব অবাক লাগে। আমি 2-3 দিন টাইম পাইনি কাজের জন্য, নেট খোলার জন্য। হঠাৎ করে কালকে নেট খুলে দেখলাম অমিত ভাইয়ের এই দুর্ঘটনাটা, তো খুব কষ্ট হচ্ছে মনে, কি বলবো। বাবা খুব কান্না করছে, এখন তাদের পাশে অমিত ভাই এরকম করে দাঁড়িয়েছিল যে তারা ফ্যামিলিতে খুব খুশি ছিল, তাই সবাই কান্নাকাটিতে পড়ে গেছে, কান্নাকাটি। বাবা মা খুব কষ্টে আছে, এখন ছেলেকে ছাড়া তো আর সেই কষ্ট কেউ দূর করতে পারবে না। তাই অমিত ভাই যাই হোক খুব একটা ভালো কাজে যোগ দিয়েছিল, আর সবাই খুব খুশিও ছিল। অমিত ভাইয়ের সব ব্লগগুলোই দেখতাম, খুব ভালো ব্লগ করতো। কদিন আগে এসআরকে শঙ্কর আর সীমাদি অমিত ভাইয়ের বাড়িতে গিয়েছিল, সেইখানেও অমিত ভাইয়ের ব্লগটা দেখেছিলাম। আর এই সময় কি বলবো বন্ধুরা, খুব কষ্ট লাগে যখন কেউ পৃথিবী থেকে চলে যায়। আর যখন কেউ থাকে তখন তার মর্ম বোঝা যায় না, কিন্তু যখন যে চলে যায় খুব কষ্ট লাগে। বন্ধুরা আপনারা বলুন যে প্রিয়জন যাদের চলে যায় তাদের কীরকম কষ্ট হয়, যেরকম অমিত ভাইয়ের বাড়ির লোকজনের কি কত কষ্ট হচ্ছে। কেননা তাদের একটা সন্তান ছিল যে কিছু আর্ন করছিল, বাট তাদের পরিবারটা খুব খুশি ছিল। ভগবান কখন কাউকে পৃথিবী থেকে সরিয়ে নেবে কেউ বলতে পারে না, বাট অমিত ভাই এই এরকম করে যে চলে যাবে কেউ বুঝতেও পারেনি। অনেক কষ্ট করে অমিত ভাই তার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছিল, আজকে তার ফ্যামিলির পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই সাপোর্ট করুন আপনারা, আশীর্বাদ করুন অমিত ভাইকে, অমিত ভাই যেন স্বর্গ লাভ করে।